সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটিগড়ের হাটে। এই হাট রাজশাহী মেন শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাট প্রতি সপ্তাহে 2 দিন মিলে রবিবার ও বুধবার। আজ রবিবার 7 জুলাই 2019। আজ আপনাদের কিছু ইন্ডিয়ান বলদগুরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা দাম যাচ্ছেন কত করে ভাই? এখন তো এগুলো তো ইন্ডিয়ান থেকে এখন আসেনি, অনেক আগে আসছে এগুলো, তাই না? গরুর দাম কি এখন কমবে না বাড়বে আগামীতে কোরবানির বাজারগুলোতে? বাড়তে পারে না, কমতে পারে না? সবাই চাই। এগুলো আপনাদের এলাকার? আপনার এগুলো কত চাচ্ছেন? এগুলো কত দাম চাচ্ছেন? 335 মানে এগুলো এভারেজ জায়গাটার দাম আসতেছে হলো আপনার 170,000 এর মতো। বুঝতে পারছি। কত পর্যন্ত দাম বলেছে এগুলা জোড়া বড়গুলা? 280 বলছে বড়গুলা, তাই না? 75 বলছে, 2 লাখ। এখন কি ইন্ডিয়া থেকে গরু আসতেছে বন্ধগুলা লাগে আসছে? এগুলা, হ্যাঁ বুঝতে পারছি। এগুলা এখন একটার ওজন কতটুকু হবে? ওজন 7 মন ক্যারেক্টার হবে, তাই না? প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গরুর, ইন্ডিয়ান গরুর আমদানি অনেকটাই কম। ইন্ডিয়ান গরুর মোটামুটি দাম টার্গেট থেকে একটু কম, তবে তারপর অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আমদানি অনেক কম। দাম চাচ্ছেন কত? 4.5 লাখ চাচ্ছেন। একটা ওজন কত করে হবে ভাই? 8 মন করে। 8 মন করে হবে একটা, তাই না? এখন কি গরুর দাম তো মনে হয় আগে একটু কম মনে হয়, তাই না? না বেশি না, কম, এটা কম আছে, তাই না? ইন্ডিয়ান গরু আসতেছে এখন ভাই? না ভাই, লাগের। আর এই জোড়া কত দিচ্ছেন? এই জোড়া 350। এই জোড়া 350, এই জোড়া আছে 3.5 লাখ। এগুলো মোটামুটি 7-8 মনের মতোই হবে। দেখুন খুব সুন্দর গরুগুলো, এগুলো ইন্ডিয়ান গরু, ইন্ডিয়া থেকে অনেক আগে আসছে, এখন বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। এখন বর্তমানে ইন্ডিয়ান বর্ডার বন্ধ। বড় ভাই এটার দাম দিয়েছে কত? বড় ভাইটার দাম দিয়েছে কত? এই লালটার 2 লাখ বলছে না? এটার ওজন কতটুকু হবে? 8 মন হবে না? আর এই সাদাটা, এটা 200? এটা 200 তো ব্যথা হয়ে গেছে। এই এটা 200 নাকি? 200 বলেছে। আর এটা 2 লাখে বিক্রি হয়েছে? এটা 2 লাখে বিক্রি হয়েছে। আর এটা 2 লাখ দাম বলছে।